যুগের ষোলতম সংখ্যাধ্য পরম পূজ্য ভগত সিং স্বামী স্মরণানন্দজী মহারাজের স্মরণ সভায় উপস্থিত রামকৃষ্ণ মঠ ঢাকা মিশনের অধ্যক্ষ সম্পাদক বাংলাদেশের রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষাগত মহারাজ পরম পূজ্য ভগত সিং স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজকে আমি প্রণাম সষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি। উপস্থিত মহারাজদের কয়েকদিন আগে কিশোর মহারাজ হঠাৎ আমাকে ফোন করে বলছেন যে শশীবাবু আপনার সাথে কি প্রেসিডেন্ট মহারাজের কোনো দেখা সাক্ষাৎ হয়েছিল? এমন যে হ্যাঁ, ব্যক্তিগতভাবে দু একবার মহারাজের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে বেলুড় মঠে। বলছে তাই আপনি একটু সরাসরিভাবে না না মহারাজ, আমি আসলে ওইভাবে অভ্যস্ত না। আর বলছে না না ওটাই বলেন, কারণ মহারাজের আশ্রিত সন্তান পাওয়া যাচ্ছে না বলার জন্য। তাহলে আচ্ছা ঠিক আছে, তাদের সমস্যা হচ্ছে যে পূজ্যপাদ বড় মহারাজ যেখানে উপস্থিত থাকেন ওনার সম্মুখে কিছু বলা তা আমি বেশ মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সঠিক বাক্য বা সেন্টেন্সগুলো এলোমেলো হয়ে যায় মহারাজকে সামনে দেখলেই, তো সেই কারণে আমি এগুলো একটু অ্যাভয়েড করি। তা আজকে যেহেতু আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমি আমার সাথে মহারাজের কিছু ব্যক্তিগত একান্তই ব্যক্তিগত দু একবারের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সবার মতনই যখন পশ্চিমবঙ্গে যাই ভারতে, তো তখন বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর, তারপরে উদ্বোধনী মায়ের বাড়ি এবং কখনও কখনও স্বামীজির বাড়িতে ঘোরার জন্য একটা স্লট আমি রাখি। তো এরকম বেশ কয়েকবার বেলুড় মঠে সরাসরি প্রেসিডেন্ট মহারাজের সাথে সাক্ষাৎ হয়েছে। হয়তো ঠাকুরের প্রণাম করে বেরিয়ে আসছি, তখন অন্যান্য মহারাজার মহারাজকে নিয়ে তার যে হুইল চেয়ার সেটাকে নিয়ে যাচ্ছেন দেখছি, সেখানে দেখা হয়েছে। প্রণামের জন্য অনেকবারই গেছি, সেই সময় প্রণাম যখন করতে যাই দেখতাম যে মহারাজ সবসময় এই জপের মুদ্রায় আঙুল ধরা মহারাজের, এবং মহারাজ খুব অনুচ্চ স্বরে কথা বলতেন এবং যে আছেন কি নেই মানে প্রেজেন্সে আছেন না কোথায় কী অবস্থা এই ধরনের একটা সিচুয়েশন সবসময় খেয়াল করতাম মহারাজকে। তো এইভাবে এরকমই ধারাবাহিকতা একবার গেছি, সেরকম সম্ভবত 2020-এ জুন মাস হবে। তো ঠাকুরের প্রণাম সেরে তখন মায়ের মন্দিরের প্রণাম সেরে স্বামীজির মন্দিরের প্রণাম সেরে ব্রহ্মানন্দজির মন্দিরের প্রণাম সেরে প্রেসিডেন্ট ভারতের স্বামীজির দিকে মহারাজ আছেন এবং প্রণাম হব। লাইনে দাঁড়িয়েছি, প্রচণ্ড গরম, এমন গরম যে রোডে পা রাখা যাচ্ছে না, তো আমরা সবাই এলো মেলো সব দাঁড়িয়ে আছি। তো সেই দিন ঘটনাচক্রে মায়েদের লাইন ছিল অনেক বড়, তুলনামূলকভাবে পুরুষদের লাইনের সংখ্যা একটু কম ছিল। তো প্রথমে ওই নির্ধারিত সময়ে মায়েদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হলো। তো আমার স্ত্রী এবং আমার দুই মেয়ে তার আগে ঢুকলেন, আমি এবং আমার ছোটো ছেলে আমরা দুজনেই লাইনে দাঁড়িয়েছিলাম। তার আমরা বেশ খানিক বাদে তখন ভিতরে ঢুকেছি। তো আপনারা যারা গেছেন সেখানে জানেন, আপনাদের সে অভিজ্ঞতা আছে যে ওখানে সবাই প্রণাম করে কিছুক্ষণ বসেন, কেউ জপ করেন, কেউ ধ্যান করার চেষ্টা করেন, একটা আধ্যাত্মিক মানে ভাবযুক্ত একটা পরিবেশ ওখানে থাকে। তা আমি মহারাজকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছি, দেখা দেখি আমার ছোটো ছেলে সেও ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। প্রণাম করে পিছিয়ে আসছি বসবো, এমন সময় সেবক মহারাজ বলছেন আমার ছেলেকে এই ত্রিপুরা যাচ্ছিস, তোকে মহারাজ জিজ্ঞেস করছেন। আসলে আমরা শুনিনি, কারণ মহারাজ খুবই মানে অনুচ্চ স্বরে কথা বলতেন। তো থমকে দাঁড়ানোর পর আমার ছেলেকে জিজ্ঞেস করছে, মহারাজ জিজ্ঞেস করছেন যে তুই কোন ক্লাসে কোথায় পড়িস? তো বলছে স্ট্যান্ডার্ড 4-এ পড়ি। কোথায়? তো বলছে স্কলাস্টিকা এসআরইউতে। এখন মহারাজ স্কলাস্টিকা এসআরইউটা বুঝতে পারছেন না, যেমন উনি মনে করছেন যে পশ্চিমবঙ্গে কলকাতায় কোনো জায়গায় হবে। তা আমি ব্যাপারটা বুঝতে পেরে বলছি যে মহারাজ আমরা তো ঢাকায় থাকি উত্তরায়, তো ওটার একটা স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল ওখানে বলো। তো মহারাজ সবসময় গম্ভীর থাকেন, তো মহারাজ আমার ছেলেকে বলছেন কিরে পড়ালেখা করিস? তো বলছে যে হ্যাঁ মাথা নাচ্ছে যে পড়ালেখা করি। তারপর আমার দিকে এক পলক তাকালেন, তো সেবক মহারাজ একটা কিটক্যাট ক্যান্ডি বা ওই আমার ছেলের হাতে দিলেন এবং একটা ঠোঙা ফল প্রসাদ। ফল প্রসাদ আমি প্রথমবার পাই বেলুড় মঠে, এর আগে সব চকলেট বাতাসা এগুলো তো সবসময় দেওয়া হয় ভক্তদের, আমিও পেয়েছি। তো ওই খানিকটুকু স্মৃতি এবং মহারাজে, এবং ওই দিন আমরা প্রায় 15-20 ইন্টারভিউ নিয়েছিলাম, এর ভিতরে মহারাজ কারোর সাথে কথা বলেননি। সবাই প্রণাম করছে, কেউ জিজ্ঞেস করছে মহারাজ ভালো আছেন, এই সেই তো মহারাজ কোনো উত্তর দিচ্ছেন না, এরকম থাকতেন সবসময়।
তারপরে প্রসাদ যখন ঘোষণা হলো যারা প্রসাদ পাবেন তারা এখন ওই প্রসাদ ঘরের দিকে লাইনে যান, আমরা আবার প্রণাম করে চলে আসি। এই ছোট্ট খানিকটা স্মৃতি যে মহারাজের সাথে দেখা হলো, একটু কথা হলো, এ পর্যন্ত এখনও হৃদয়ে ধারণ করে আছে সেই স্মৃতিটুকু মহারাজের আশীর্বাদ। আর মহারাজের কর্মজীবন সম্বন্ধে আজকে তার বেলুড় মঠ থেকে একটা পুস্তিকা বেরিয়েছে, আপনারা সেটা সবাই দেখেছেন হয়তো, অনেক কথা সেখানে বিস্তারিত বলা আছে। আমার আমি ব্যক্তিগতভাবে দু তিন বছর আগে একটা স্বামী সর্বানন্দজির একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে লেখা ছিল যে এই যে আমাদের যে আরাত্রিকটা হয় সারা পৃথিবীতে, এই সেই আরাত্রিকটি সর্বানন্দজি মহারাজ যখন সাধারণ সম্পাদক তখন তিনি এটা করিয়েছিলেন। বলেছেন যে কী কষ্ট করে প্রতিদিন প্রায় সকালে ব্রহ্মচারী এবং সাধন মিলে এটা করা, এবং তখন তো এই ওয়ান টেকে রেকর্ড হতো, আজকালকার মতন এডিট করে করে করা যেত না, তো সেই পরম নিষ্ঠার সাথে মহারাজ সেটাকে করান এবং করে ভিভালসারার মানে তখনকার সময় প্রখ্যাত সঙ্গীত ভিভালসারার অর্কেস্ট্রেশন এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টে সেটা হয় এবং মহারাজ সেটাকে ক্যাসেট করে সারা ভারতে ছড়িয়ে দেন এবং পরবর্তীতে একটা ভিডিও আপলোড হয় ইউটিউবে, যেটা আপনারা এখন দেখেন আমরা দেখি। সেটা আমার কাছে মহারাজের একটা অনন্য কীর্তি বলে মনে হয়েছে আমাদের সবার জন্য। দ্বিতীয় হচ্ছে যে মহারাজের মহারাজরা ভালো করতে পারবেন, আমি আর বেশি দীক্ষায়িত না করি, আমি মহারাজের দুটি বাণী স্মরণ করে আমি শেষ করছি। মহারাজের একটি বাণী আছে যে বৈরাগ্য মানে সন্ন্যাস নয়, যারা সমাজে বাস করেন তারা স্বার্থপরতাকে কমিয়ে ফেলতে হবে, সেটি বৈরাগ্য। কোটাকোট দ্বিতীয় যে মহারাজের বাণীটা আছে, শ্রী শ্রীমার দিকে চাহিয়া এবং তাহার ইচ্ছার উপর নির্ভর করিয়া হৃদয়কে যথাসাধ্য শান্ত করিবে। আমরা যারা গৃহী আছি সংসারী আছি আশা করি এই দুইটি বাণী যদি সবসময় আমরা স্মরণ করি মহারাজের, তাহলে আমাদের সেই রামকৃষ্ণ যাত্রা সাধনার যাত্রাটা হয়তো সহজত হবে। রামকৃষ্ণ লোকে থেকে মহারাজের আশীর্বাদ আমাদের সকলের প্রতি বর্ষিত হোক, শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে সেই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রী আশীষ গুরুদাদাকে। আমি একটি চিঠি পড়েছিলাম, সেটা হচ্ছে স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, সেই চিঠিতে উনি উল্লেখ করছেন এক ভক্তের উদ্দেশ্যে লেখা, ঠাকুরের সন্তানদের কখনো নাশ হয় না, জীবনকালে তারা যেমন ঠাকুরকে আশ্রয় করে বেঁচে থাকেন তেমনি দেহ অবসানে তারই চরণে লীন হয়। আমি পূজনীয় স্বামী শান্তিকরানন্দজি মহারাজকে বিনীত অনুরোধ করছি পূজ্যপদ মহারাজ সম্পর্কে তার স্মৃতিচারণ করবার জন্য। পরম পূজনীয় শ্রীমৎস্বামী শরণানন্দজী মহারাজের এই স্মরণ সভা অনুষ্ঠানের পরম পূজনীয় শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও সম্পাদক রামকৃষ্ণ মিশন ঢাকা বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের গুরু মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। উপস্থিত রয়েছেন মধ্যে স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ মিশন ঢাকা মহারাজকে প্রণাম, এবং মঞ্চে আসেন আশিস ঘোষ, রামকৃষ্ণ মিশন কার্যকরী কমিটির সদস্য, ওনাকে সশ্রদ্ধ নমস্কার নিবেদন করছি। আরও উপস্থিত রয়েছেন পূজনীয় মহারাজবৃন্দ, ব্রহ্মচারী ভাইয়েরা এবং রামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ। গত 26 তিন 2024
নয়টার দিকে একটা মেসেজ পেলাম, দিয়েছেন স্বামী হরিপ্রমানন্দজি। আমি তখন ঘরে রয়েছি, অফিস থেকে গিয়েছি, তখন তো 8:30 মন্দির বন্ধ হয়। তখন আমি চোখে পড়ল মেসেজটা যে প্রেসিডেন্ট মহারাজের শরীর চলে গেছে। তারপরে আমি আমাদের অধ্যক্ষ মহারাজ স্বামী পূর্ণাত্মানন্দজি স্বামীজির বাড়িতে রয়েছেন, ওনাকে ফোন করে বললাম যে মহারাজ আমাদের তো এইরকম সংবাদ পেয়েছি, 12 দিন পর 13 দিনের দিন তো মহারাজের উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠান করতে হয়। তো মহারাজ বললেন আগামীকাল আমি যাব। এর মধ্যে রাতেই আমাদের সবার পরিচিত স্বামী রাজেশানন্দ মহারাজ টাইম টু টাইম আমাকে রাত্রিবেলায় বিভিন্ন মেসেজ দিয়েছেন যে প্রেসিডেন্ট মহারাজের কখন কী হবে না হবে, আমরা তা পেয়েছি যথাসময়ে। জীবন চলে যায়, রয়ে যায় তার স্মৃতি। আমি যখন রামকৃষ্ণ মিশনে জয়েন করেছি তখন গিয়েছিলাম বেলুড়মঠে দীক্ষা নিতে, তখন 1994 সাল। তারপরে দীক্ষা নিয়ে চলে আসলাম, যখন আবার ট্রেনিং সেন্টারে যেতে হলো তখন 97-98, তখন এই স্মরণানন্দজি মহারাজ তিনি ছিলেন জিএস হলেন। আমরা যখন ট্রেনিং সেন্টারে আছি বুদ্ধ পূর্ণিমাতে তিনি জিএস হলেন। কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমাদের এই 2টি বছর তাকে। বেলুড়মঠে যখন সকালবেলায় আমরা মন্দির আমি মঙ্গলারতির পর ঠাকুর মন্দিরে যখন যেতাম, তারপরে সকালবেলা মন্দিরে যে প্রণাম করতাম, উনি তারপরে বেরুতেন। আমরা চাদরটি এরকম দিয়েছি তো, আর ওনার চাদরটি ছিল একটু উল্টা দিকে, এরকম এরকম ছিল, চাদরটি দিয়ে হাঁটতেন। তা আমি অনেক সময় ভাবতাম মহারাজ কেন চাদরটি এরকমভাবে দেয়, আমরা দিই এইভাবে আর মহারাজ দেন এইভাবে। অনেক দিনের অনেক চিন্তা করে উত্তরটা মনে মনে আসলো, নিজের মনেই আসলো যে চাদরটা এইভাবে দিলে পড়ে না, আর ওইভাবে দিলে রাস্তায় পড়ে যায়। তার এই যে চালচলনে এত স্বাভাবিক ছিল, সহজতর ছিল, সহজ সরল, যে বলছে রামকৃষ্ণ মন মিশনে ব্রহ্মজ্ঞ পুরুষের কখনো অভাব হবে না। আমরা যদি দেখি 1929 সাল থেকে আজকে 2024 94টি বছর তিনি অতিবাহিত করেছেন, রামকৃষ্ণের সঙ্গে যোগদান করেছেন 52 সাল, আর রামকৃষ্ণের সঙ্গে শেষ অধিবেশন বেলুড়মঠে, বোম্বে থেকে শুরু করে বেলুড়মঠে 2024 ওনার অবসান হয়েছে। 72টি বছর তার পড়াশোনার পরবর্তীতে রামকৃষ্ণ মঠে 72টি বছর তিনি অতিবাহিত করেছেন। এর মধ্যে রেখে গেছেন কি তার একটা জীবন, সহজ সরল জীবন দিয়ে মানুষকে কীভাবে আকর্ষণ করা যায়। আমরা এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন খবর থেকে যতটুকু সংগ্রহ করতে পেরেছি 2-1টি ঘটনা বলছি, কারণ আমাদের পূজ্যবাদ মহারাজ এখানে রয়েছেন, ওনার অনেক ঘটনা আমরা জানতে পারব তার মুখনিঃসৃত বাণী থেকে। জিএস যখন ছিলেন পূর্ণাত্মানন্দজি মহারাজ তখন স্বামীজির বাড়িতে ছিলেন, তখন একদিন মহারাজ ফোন করে বলছেন, মহারাজ ও একজন সাধু ভাইয়ের সম্পর্কে বলছেন যে মহারাজ ওকে আর আমি রাখতে পারবো না। তখন মহারাজ জিএস অবস্থায় বেলুড়মঠে আছেন, তিনি বলছেন আমার বেলুড়মঠে রয়েছে 27টি মানে পাগল, আর তুমি যদি রাখতে না পারো তাহলে আর একটি বাড়বে, পাঠিয়ে দিও। মহারাজ সামনে বসে আছেন, তো মহারাজ তখন বলছেন মানে চিন্তাভাবনা করছে, শুনে চিন্তাভাবনা করছেন আর পাঠালেন না, যে 27টির জায়গায় 28টি উনি হজম করছেন। এই যে নেওয়া গ্রহণ করা, এই মা মাতৃ হৃদয় তার ভিতরে বিরাজ করেছিল। কয়েকদিন আগেরই ঘটনা, আমাদের নিরঞ্জনানন্দ মহারাজ জন্মস্থান
রাজারহাট সেই কাজ যখন হবে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, এসে বলেছেন যে আমাকে ভিক্ষা দিন, ভিক্ষা দিন। তো জিএস মহারাজ বলছে আপনাকে কি ভিক্ষা দেব, মানুষ তৈরি করার কারিগর আমি চাই, সেই রাজারহাটে একটা কমপ্লেক্স তৈরি করবেন, সেটির দায়িত্বভার নেওয়ার জন্য বিলুরমঠকে অনুরোধ করা হয়েছে। জিএস মহারাজ তখন তাতে রাজি হয়েছেন, তিনি নিজে এইসব চিন্তাভাবনা করে প্রেসিডেন্ট মহারাজের কাছে গিয়েছেন। প্রেসিডেন্ট মহারাজকে গিয়ে বলছেন মহারাজ আমাদের তো এত অর্থ সম্পদ নেই, টাকা নেই। তখন একাকি অনেকক্ষণ যাবৎ মহারাজের সাথে গল্প করছেন, গল্প করার পর বলছেন মহারাজ আমি কীভাবে কী করব। বলছে তুমি কী করবে, তোমার তো করার কিছু নেই, ঠাকুরকে বলবে, ঠাকুর সমাধি অবস্থায় আছেন, স্বামীজিকে বলবে, স্বামীজি তো বেদান্ত নিয়ে আছেন, তুমি মাকে ধরো, মাকে প্রার্থনা করো, প্রতিদিন দেখবে সব কিছু সহজ হয়ে যাবে। আমাদের এই মাতৃ হৃদয় বারবার আমাদেরকে টেনে নেয়। এই প্রেসিডেন্ট যিনিই হন রামকৃষ্ণ সংঘের সকলেরই গুরু, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ প্রতিমা বিরাজ করেন জাগ্রত অবস্থায়। যিনি গিয়েছেন তিনি এখনও রয়েছেন, কারণ ঠাকুর তো সবসময় আছেন। এই জন্য বলছেন বহু রূপে রামকৃষ্ণ বিরাজ করছেন, যা এই যে গুরুদেব বিভিন্ন জায়গাতে রয়েছেন, রামকৃষ্ণই দীক্ষা দিচ্ছেন, এটি আমরা যেন না বলি। আমরা যেন এই চিন্তাটুকু রাখি যে সবসময় ঠাকুর রয়েছেন, মা রয়েছেন, স্বামীজি রয়েছেন, তাদের চরণে আমাদের এই আশা মানে স্মরণ স্মরণ যেন থাকে। স্মরণত মানে কি, ঈশ্বরকে স্মরণ করাই, যার সারাটি জীবন অনন্ত রয়ে গেছে, জীবনের অনন্তময় পথ রয়ে গেছে, অনন্তভাবে তাকে চিন্তা করার সুযোগ করে দিয়েছেন। আজকের এই শুভ সন্ধ্যায় আপনারা সকল থেকে এসেছেন, পূজা হোম আরতি হয়েছে, এখনও সকালবেলায় আহ্বান করা হয়েছিল যে মহারাজ নেই, সেজন্য বিকেলবেলায় আলোচনা অনুষ্ঠানে আপনারা আসবেন, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, আরও শ্রবণ করবেন ঠাকুরমা স্বামীজির বিভিন্ন কথা মাধ্যমে তার জীবন। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমরা অত্যন্ত কৃতজ্ঞ স্বামী শান্তিপরানন্দজী মহারাজের কাছ থেকে, সে সংক্ষিপ্তভাবে খুব সুন্দর স্মৃতিকথা আমাদেরকে উপহার দিয়েছেন। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজের একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে তার জীবনে শ্রীরামকৃষ্ণময়তা, ক্ষুদ্র আমিটিকে যেন ভুলে গেছিলেন, সেখানে প্রতিষ্ঠিত ছিল শুধু শ্রীরামকৃষ্ণ। আমরা এবার স্বামী হরিপ্রেমানন্দজী মহারাজকে বিনীত অনুরোধ করছি তার স্মৃতিকথা আমাদের সঙ্গে শেয়ার করবার। থেকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। আজকের আলোচনা সভার মানে স্মরণ সভা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরানন্দজী মহারাজের মহাপ্রাণ উপলক্ষে স্মরণ সভার মাধ্যমে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ ও বাংলাদেশের গুরু মহারাজ মহারাজকে আমি সশস্ত্র শাসন প্রণাম জানাচ্ছি। ভাতৃভূতম স্বামী শান্তিকরানন্দকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আমাদের পরিচালনা পার্ষদের আশীষ ঘোষ,
তাকে শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আর সামনে উপবিষ্ট পূজনীয় এবং সন্ন্যাসী ভাই ও ব্রহ্মচারী ভাইদের যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আর আজকের যার স্মরণে আপনারা যারা সবার সভা মণ্ডিত হয়ে আছে, উপস্থিত মাতৃমণ্ডলী ও ভক্তমণ্ডলী সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার ও শ্রদ্ধা জানাচ্ছি। তো মহারাজকে বেলুড়মঠে পেয়েছি প্রথম 95 এর থেকে, আমার ট্রেনিং সেন্টার ছিল 95 থেকে 97, 85 থেকে 87। তো মহারাজ আসলেন বোধ হয় এপ্রিলের দিকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে, তার আগে মহারাজকে আমরা দেখিনি। খুব সাদা মাঠা মানুষ। একদিন বেলুড়মঠে সেকেন্ড পম্প একটা বলতে থাকে না, দ্বিতীয় ব্যাচে বসার, তো মহারাজ খেয়ে হাত ধুচ্ছিলেন বেলুড়মঠে। এই প্রথম আলাপ চাইতে ওদিক দিয়ে যাচ্ছি, মহারাজ হাত ধুয়ে পিছন ফিরে তাকাচ্ছিলেন, আরেকজন ও রবি কুমার মহারাজ উনি দিল্লিতে আছেন, আমরা দুজনে যাচ্ছি। সেটা হবে অক্টোবর, জগদ্ধাত্রী পূজা আগের দিন হয়ে গেছে, না জগদ্ধাত্রী পূজা ছিল ওই দিন। তো আমাকে দেখে বলছে কালকে তো ভান্ডরা আছে জগদ্ধাত্রী পূজা সারদা পীঠে, হয়তো ওদের স্বাস্থ্যটা একটু ভালো ছিল, দেখে বলছে ভান্ডরা পার্টিটা হবে। তো মহারাজ রস হচ্ছিলেন, কিন্তু তার কাছে নির্ভয়ে তার কাছে যাওয়া যায়, এত সহজ সরল মানুষ ছিলেন। আমাদের আচার্য হিসাবেও আমরা কিছুদিন পেয়েছিলাম, আমাদের এক্সট্রা ক্লাস ছিল বিবেক চূড়ামণিতে, তো ওনাকে আমরা স্পেশাল, তো বাংলা গ্রুপের উনি পড়াতে আসতেন, তো ওনাকে নিয়ে আসার দায়িত্ব আমার ছিল। প্রায় আড়াইটার দিকে 2:30 যেতে হলো, 2:30 আগে মানে 2:15 হবে যেতে হলো, তো মহারাজ রেডি হয়ে বসে থাকতেন। কিন্তু কোনো আরে বেলুড়মঠ মানে তখন জেনারেল সেক্রেটারি আত্মস্থানন্দি মানে ভীষণ, মানে মহারাজ ডাকলে ভয়ে পেলাই একেবারে কাঁপা শুরু হয়। কিন্তু বিপরীত ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, মহারাজকে সরলভাবে নিয়ে আসা, আমাদের সঙ্গে আলাপচারিতা। তো আমাদের যে একজন ব্রহ্মচারী ভাই মহারাজকে বলেছিলেন, মহারাজ এই যে আমাদের সঙ্গে যে ঐশ্বর্য বা আমরা এখন কোন গ্রেডে আছি, যে বাইরের সকলে দেখো, উনি নির্দেশনা করে দিলেন তোমরা বাইরে ঘুরে দেখো যে এখনো এক নম্বরে আছি আমরা। কিরকম যে বাইরের সাধু আর রামকৃষ্ণ সঙ্গে একটা রুল নিয়ম কানুনের ভিতরে চলতে হয়, মানে যে কোনো জায়গায় গেলে একটা পারমিশন দিতে হয় কোথায় থাকবে না থাকবে একটা, কিন্তু বাইরে যারা জীবনযাপন করছে কোথায় থাকবে কোথায় থাকবে, যেমন একটা বারান্দায় হয়তো একটা ব্যাগ একটা পুটলি নিয়ে শুয়ে আছে, দেখা গেল ভোরবেলায় ঘুমবার পাশের জন্য একটা বৈষ্ণবী বা একটা মাতাজি শুয়ে আছে, এরকম বলছে। তো সেই দিক থেকে তোমরা নিশ্চিন্তে বেলুড় মঠে যারা এসেছ নিশ্চিন্তে নির্দ্বিধায় এক নম্বরে আছো এখনো কম্পেয়ার করলে, যাই হোক এরকম আলাপচারিতা হতো আমাদের ক্লাসে বিবেক চূড়ামণি পড়াতে। তো মহারাজকে এইভাবে আমি বলতে চাই যে তার সঙ্গে মেলামেশা একটা সুযোগ হয়েছিল ওইটুকুই। আর একবার আমি 99 সালে ময়মনসিংহে থেকে ওনার কাছে গেলাম, তখন উনি সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি থাকুন, তো আমি বলছিলাম ওখান থেকে আরেকজন ব্রহ্মচারী মহারাজ যাবেন ট্রেনিং সেন্টারে, তো মহারাজকে বললাম যে মহারাজ আমি 10 দিনের জন্য একটু বেলুড়মঠ বাস করে আসি।
তো ওইভাবে লিখতেন 10 দিন ও থাকবে তো মর চিঠিটা পড়ে একদম ফায়ার তাহলে 10 দিন 20 দিন 30 দিন থাকবে তুমি আমি জোরে পাব বড় দিন একদম অ্যাডমিনিস্ট্রেশন রুমটা দেখলাম বলে যে কারণ সুপ্রিম সুপ্রিম সঙ্গের সঙ্গ নায়ক তিনি তাকে যদি বলা যে 10 দিন থাকবে তুমি দেখলাম যে না তখন ওনার কথা মতো আমি থাকলাম 14 দিন 10 দিন পার করেছি 14 দিন থেকে চলে আসলাম কার আরেকজন ট্রেনিং সেন্টারে যাবে তো আরেকবার সুযোগ হলো 2001 সন্ন্যাসী যখন হলো সন্ন্যাসীর পরে মহারাজের কাছে গেলাম যে মহারাজ আমি তীর্থে যাচ্ছি উনি আবার ঘুরবার জন্য কিছু খাম দেয়ার থেকে অত বৈশিক ছিলেন না দয়ারে খামের ভিতরেই প্রণামী রয়েছে খাম একটা দুইটা তিনটা এরকম করে দিচ্ছে যান ওই নিয়ে আসলাম অনেককে বলছি আরে জিএস মার তোমাকে ঘোরবার জন্য টাকা পয়সা দিল আমি যে হ্যাঁ জিএস মার দিয়েছি তো যাই হোক পরে বলছি যে আমরা যাব বাগেরহাটের মন্দির প্রতিষ্ঠা ছিল 2001 সালে বলছি আমরা যাব তুমি থাকবে না ওই যে মরার এই তো সুযোগ সন্ন্যাসের পরে একটু ঘোরার সুযোগ না এটা কেমন হলো তারপরেও দেখা হলো খাওয়ার পরে রাতে খাওয়ার পরে বলছে না কেমন হলো বলছে মানে ঘুরে আসুন পরে এসে দেখা করুন তো পরে আবার 2 মাস ঘুরেছি সন্ন্যাসের পরে 2 মাস প্রায় ভারত পরিক্রমা মোটামুটি ঘুরে ফেলেছি তারপরে উনি আসলেন তখন তো আমাদের বিএনপি ক্ষমতায় থাকে তো মানসিং আমি যে মানসিং গেছেন মারা বলছে না না আমি তোমাদের এই খালেদা জি আমাকে যেতে দেয়নি হরতাল লেগেছে এই জন্য আমার তোমার মানসিং যাওয়া হলো তো তুমি গেছে 2002-এর দিকে যখন মন্দির প্রতিষ্ঠার জন্য আসলেন কোথায় হবিগঞ্জে বা এরকমই হবে তখন তিনি গেলেন ওখানে একটা সারদা কুঠির বিল্ডিং হয়েছিল আমি ম্যাজিসিন থেকে তখন চলে এসেছি তো অক্ষয় মহারাজ আমাকে পাঠালেন যে ওটা উদ্বোধন করে তুমি চলে যাবে তখন উনি ওখানকার ওই বিল্ডিংটা দেখে বলছে যে বাংলাদেশের 5-স্টার হোটেল না বিশেষ কিছু ছিল না ওই একটা স্পেশাল রুম ছিল মানে আপনারা ভাবতে গেলে যে 5-স্টার হোটেল না বাথরুমে একটা ফ্যান ছিল এক্সট্রা কিছু হ্যান্ডেল ছিল এর এর রস করতেন তো এই ওনার সঙ্গে সুযোগ হয়েছে তারপরে এই মহারের সঙ্গে এই আলাপের চেতন কিন্তু ওনার কাছে কোনো ভয় লাগতো না যেতে খুব সরল সাদা সিধে চলাফেরা আর মহারাজের একটা মুদ্রা দোষ ছিল বারবার নাক রুমাল বার করে না ডাক্তার মজবে এই তার সঙ্গে আমাদের মোটামুটি একটা সম্পর্ক ছিল তো তো আজকে উনি ফাঁকে একবার বলেছিলেন ক্লাসে তুমি এক রামায়ণ সাধুর কথা বলছিলেন ওনার নাম নিকটাম কিন্তু জয়রাম আরেকটু সাউথ ইন্ডিয়ান নামটা আছে ওটা একটু কঠিন আছে জয় রাম কি একটু তো জয়রাম উনি একদিন বলছিলেন ওনার জীবনী আজকে জীবনীটা এসেছে হোয়াটসঅ্যাপে তা একটু পড়লাম তো উনি মহাত্মা গান্ধীর জীবন মহাত্মা গান্ধীকে একটু অনুসরণ করা শুরু করলেন যে ব্রহ্মচর্য পালন আর রাম নাম পড়া কেঁদে কেঁদে রাম নাম পড়তেন চোখের জলে ভেসে ধর ওনার বাবা উনি যখন কর্মজীবন মানে চাকরি করার জন্য মুম্বাইতে নাসিক থেকে মুম্বাইতে আসেন সেখানে তিনি চাকরি করছি তো কি হবে তার আত্মজিজ্ঞাসা আছে যে আমি কি করব চাকরি করে আর একাকী সমুদ্রের পারে বসে থাকতে এইভাবে চিন্তা করতে করতে তার উদাস ভাবে একটা ভাবতেন কিন্তু কি হবে ভাবতেন যে পরে একটা ডিসিশন আসলো যে আমি সাধু হব এই সাধু হওয়ার জন্য খুঁজতে খুঁজতে উনি মুম্বাই আশ্রমের খার একটা জায়গা আছে
সেখানে রামকৃষ্ণ মিশনে গেলেন, ওখানে যিনি আছেন সহকারী ছিলেন, ওখানে তখন হেড ছিলেন সম্বুদ্ধানন্দ স্বামী, তো উনি ছিলেন না। তো সেকেন্ড ম্যান যিনি ছিলেন তিনি বলছিলেন যে ভোট করে তো এসে যোগদান করা যায় না, তুমি আসা যাওয়া করো। তো উনি বলছেন তা আমি, উনি কিন্তু একটা বাবাকে চিঠি লিখবেন আর একটা আরেকজন কাকে লিখবেন চাকরির ক্ষেত্রে, তো পোস্ট কার্ড দিলে কিন্তু উনি পোস্ট করেন, ওই অবস্থায় গেছিলেন। তা পোস্ট করা হয়নি, এসে ফিরে যাতায়াত শুরু করলেন। যাতায়াত করতে করতে তিনি রামকৃষ্ণ সঙ্ঘ জয় করলেন, কিন্তু বাবা একবার এসেছিলেন, এটা কোনো কারণে এসেছিলেন। তার উনি বলছিলেন উনি মহাপুরুষ মহারাজকে দর্শন হয়েছিলেন, আর আরেকজন কার কথা বলেন, তো এই জন্যই আমার এই ছেলে সাধু হয়েছে, এক নির্দ্বিধা করে দিয়েছে। কত শুভ সংস্কার থাকলে তার এই ধর্মের দিকে অনুরাগ ভালোবাসা ছিল। তো এই হলো মহারাজকে লাস্ট। আমি পহেলা বৈশাখ হয়তো 2022-এর পহেলা বৈশাখে দেখা হয়েছিল এই তার, আমরা তাও কাঁচের বাইরে থেকে প্রণাম করা শুরু হয়েছে এই মহারাজের সাথে। আমার কিছু স্মৃতি এই বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। তো সবাই আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম ভালোবাসা জানাচ্ছি, এগুলি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই স্বামী গরিব প্রেমানন্দজী মহারাজকে, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী। আমরা জগতের সকল ঘটনা প্রত্যক্ষ সাক্ষী হতে পারি না, তবে একটি ঘটনা আমি শুনেছিলাম, সেটা জাস্ট একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমাদের পরম পূজনীয় শ্রীমৎস্বামী স্বর্ণানন্দজী মহারাজ শারদাপীঠের প্রাক্তন সম্পাদক ছিলেন প্রায় অর্ধদশক। সেই সময় তার একজন কর্মীর মুখ থেকে শোনা, সেই ঘটনাটি এমন ছিল। দুর্গাপূজার সময় সেই কর্মীটির নাম হচ্ছে গিয়ে প্রভাতবাবু। প্রভাতবাবু বাড়িতে যাননি, তার শরীর প্রচণ্ড জ্বর প্রায় 105। উনি আমাদের শারদাপীঠে যে কারখানা আছে সেখানে আমাদের আগরবাতি এগুলো তৈরি হয় সেখানে একটি রুমে থাকতেন, রাত্রিবেলায় জোরে কাতরাচ্ছেন। আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী স্বর্ণানন্দজী মহারাজের বৈশিষ্ট্য ছিল, উনি রাত্রিবেলায় খাবার খাওয়া হয়ে গেলে উনি একটু হাঁটতেন, একটু খোঁজ নিতেন, পুরো ক্যাম্পাসে ঘুরতেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যখন উনি ওই কোটেজ ইন্ডাস্ট্রির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন উনি ঘুমরানোর একটু আওয়াজ শুনতে পেলেন, ঠিক বুঝতে পারছেন না যে কে ঘুমরাচ্ছে। তো হঠাৎ করে যখন উনি অ্যাটেনশন দিলেন তখন বুঝতে পারলেন আওয়াজটি ওই কোটেজ ইন্ডাস্ট্রির মধ্য থেকে আসছে। উনি প্রভাতদাত ভিতরেই, তার সেই সামর্থ্য নেই যে দরজাটি খুলবে কারণ 105 ডিগ্রি জ্বর। তখন উনি আরেকজনের সহযোগিতা নিয়ে দরজাটি খুলে ভিতরে গিয়ে দেখেন সে জ্বরে পড়ে আছে। তো এই স্বর্ণানন্দ মহারাজ কী করলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটিকে বললেন যে তুমি এক বালতি জল নিয়ে আসো। লোকটি জল নিয়ে আসলো, মহারাজ নিজে ওর মাথায় জল ডাললেন, পুরো শরীর মুছে দিলেন, তারপর ওই লোকটিকে বললো তুমি একটু খাবার নিয়ে আসো, উনি নিজের হাতে খাওয়ালেন। আমি এই ঘটনাটি বললাম এর জন্যে, কারণ যে কোনো স্বামীজি যে বিষয়টিকে গুরুত্ব দিতেন হেড, হার্ট এবং হ্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করেছেন হার্টের উপর। যখন দেখবেন একজন ব্যক্তি হৃদয়বত্তার বিকাশ করছে আপনি ধরে নিতে হবে হিজ স্পিরিচুয়াল, সেই অনন্ত হৃদয়ের অধিকারী ছিলেন পরম পূজ্য শ্রীমৎস্বামী স্বর্ণানন্দজী মহারাজ। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আপনার যার ভাষণ শুনবার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন, যিনি যে কোনো স্মৃতি কথাকে স্মৃতিসৌধায় পরিণত করতে পারেন তিনি আর কেউ নন, আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। আমি পূজ্যপাদ মহারাজকে বিনীত অনুরোধ করছি তার এই পবিত্র স্মৃতিসৌধা আমাদের মধ্যে বিতরণ করার জন্য।
সন্ন্যাসীকেও অন্য সব ধরনের মানুষের মতো একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজী মহারাজ একজন বহুমানিত সন্ন্যাসী ছিলেন। আজকে আমরা তার মহাসমাধি লাভের পরে তার সম্পর্কে আমাদের স্মৃতি তর্পণ করছি। স্মৃতি তর্পণ আমরা আমাদের পূজনীয় এবং প্রিয়জনের করে থাকি, কিন্তু সন্ন্যাসীর স্মৃতিচারণের একটা আলাদা মাত্রা আছে। বলা হয় সন্ন্যাসীর মৃত্যুতে কোনো অসৌচ হয় না, এটা হয়তো আপনারা জানেন। সন্ন্যাসীর মৃত্যুতে অসৌচ হয় না, মৃত্যু একই রকমভাবেই হচ্ছে। একজন সংসারী একজন সন্ন্যাসীর মৃত্যু তো একই রকমভাবেই হচ্ছে, মৃত্যু তো মৃত্যুই, কিন্তু সংসারীর মৃত্যুতে আমরা অসৌচ পালন করি, কিন্তু সন্ন্যাসীর মৃত্যুতে কোনো অসৌচ পালন হয় না। যদি আমাদের কোনো আত্মীয় পরিজন জ্ঞাতি মারা যান, তখন যদি আমরা তাকে দর্শন করি এবং তাকে স্পর্শ করি, তাহলে আমাদের স্নান করতে হয়, আপনারা জানেন। কিন্তু সন্ন্যাসীর মৃত্যুতে যেহেতু কোনো অসুচ হয় না, সেজন্যে সন্ন্যাসীর মৃত্যু এটা মৃত্যু নয়। আমাদের গীতার মধ্যে বলা হচ্ছে মৃত্যুটা কি, মৃত্যু হচ্ছে দেহান্তর প্রাপ্তি। একটা দেহ ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আর একটা দেহ গ্রহণ করতে চলেছি। অনেকের পরবর্তী দেহটা সঙ্গে সঙ্গেই গ্রহণ করা হয়ে যায়, আবার অনেকে কিছুদিন সময় লাগে। কিন্তু যতই সময় লাগুক আর যাই হোক না কেন, কোনো সময়টাতেই আমাদের অসৌচ পালন করতে হয় না। সন্ন্যাসীর সঙ্গে সংসারীর এখানে একটা পার্থক্য আছে। স্বামী স্মরণানন্দজী মহারাজের জাগতিকভাবে মহাপ্রয়াণ ঘটেছে, স্বাভাবিক। মহাপ্রয়াণ হলেই আমাদের জীবনে আমাদের চেনা জানা পরিচিত কারোর মহাপ্রয়াণ ঘটলে আমাদের মনে দুঃখ হয়, শোকের ব্যাপার ঘটে। কিন্তু এই সন্ন্যাসীর প্রয়াণ ঘটলে, মৃত্যু হলে এখানে দুঃখের কোনো ব্যাপার নেই। সন্ন্যাসীর যখন মৃত্যু হয়, আপনারা যদি গিয়ে থাকেন বেলুড় মঠে, এই সন্ন্যাসীর প্রয়াণ ঘটেছে, তাকে চিতায় উৎসর্গ করা হয়েছে, তখন সব সাধু ব্রহ্মচারীরা চারপাশে বসে যে গান করে সে গানটা কি, ওই যে দেখা যায় আনন্দধাম, ভবজলাধীর ভবজলধীর পারে জ্যোতির্ময়। তো সংসারের মৃত্যু তো যেরকম আমরা গান করি না, আমরা ভেঙে পড়ি, চিৎকার করে, কান্নাকাটি করি, সে তো আপনারা জানেন সংসারে কীরকম হয়। কিন্তু আমাদের যে প্রেসিডেন্ট মহারাজ সদ্য চলে গেলেন আমাদের ছেড়ে, তাতে কিন্তু আমাদের যারা ওর সঙ্গে ছিলেন সেবা করেছেন তাদের খুব কষ্ট হয়েছে। কারণ প্রতিদিনের সম্পর্ক, দেখা সাক্ষাৎ, খাওয়ানো পড়ানো সব তো তারাই করেছেন, শুধু তাদের একটা শূন্যতার সৃষ্টি হয় তাদের মনে, স্বাভাবিক।
কিন্তু আমাদের মনে এই শূন্যতাকে অতিক্রম করে আর একটা ভাব আসে। ওই জন্য বলছেন গীতার মধ্যে একটু আগে উল্লেখ করছিলাম যে মৃত্যুটা শেষ নয় একটা দেহের একটা জীবনের, এটা হচ্ছে দেহান্তর প্রাপ্তির ব্যাপার, মানে আরেকটা দেহ আমি গ্রহণ করব, আমার ইচ্ছাই নয় সেই ঈশ্বরের ইচ্ছাই গ্রহণ করব এবং সেই নতুন দেহ গ্রহণের জন্য প্রস্তুতি। সুতরাং মহারাজ চলে গেছেন আমাদের মঠে মিশনে, কিন্তু শোকের আবহ নেই, কান্নাকাটিও নেই, শোকের কোনো প্রকাশ নেই, শোকোচ্ছ্বাস নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, ভক্তরা কান্নাকাটি করে, আমি দৈবক্রমে ওই সময় বেলুড় মঠে উপস্থিত ছিলাম, দেখলাম অনেক ভক্ত এসেছেন, মহারাজের 74,000 দীক্ষিত ভক্ত ছিলেন, 74,000। এটা আমাকে জেনারেল সেক্রেটারি যিনি এখন আছেন স্বামী সুবিধানন্দজি তিনি বললেন। সে কয়েক বছর তো দীক্ষা দিতে সেভাবে পারেনি, সব ভালো ছিল এবং ওই শেষের দিকটায় কথা কি বলতেন বোঝা যেত না, কথাটা খুব জড়ানো ছিল, কথা বোঝা যেত না। যারা ওর সেবক ছিলেন, কাছাকাছি থাকতেন, তারাও প্রত্যেকটি কথা বুঝতে পারতেন। অন্যরা যারা ওকে অত কাছে গিয়ে দেখেননি তারা বুঝতেই পারতো না উনি কী বলছেন শেষের দিকটায়। কিন্তু একটা জিনিস আমি ওর কাছ থেকে শিখলাম, সেটা হচ্ছে আমাকে যখন গুরু করা হলো, আমাদের মঠের যে ধারা আছে সেই ধারা অনুসারে সংঘগুরু যিনি, সংঘের যিনি অধ্যক্ষ প্রেসিডেন্ট মহারাজ, তিনি আমাদেরকে এই নিযুক্তিটা দেন যে তুমি আজ থেকে গুরু বলে এখন দীক্ষা দিতে পারবে। এইটা দিতে গিয়ে তিনি আমাকে কয়েকটি কথা বললেন, সব কথা তো বলতে পারবো না, কিন্তু যে কথাটা বলতে পারবে যেটা আপনাদেরও কাজে লাগবে সেটা আমি বলছি। সেটা হচ্ছে আমাদের এই সংঘের একটি গুরু পরম্পরা আছে, গুরু পরম্পরা। প্রথমে একজন গুরু এসেছিলেন, তারপরে একজন গুরু, তারপরে একজন গুরু, তারপরে একজন গুরু, আর প্রথম গুরু এসেছিলেন ব্রহ্মা। তারপরে হাজার হাজার বছর পার হয়ে গেলে কত গুরু হয়েছে এখানে সেখানে সর্বত্র। ইংরেজি অভিধানে অক্সফোর্ড ডিকশনারিতে, ইংরেজি ডিকশনারি সেখানে গুরু শব্দটা এই ডিকশনারির মধ্যে এসে গেছে। গুরু শব্দটা সংস্কৃত শব্দ, এই শব্দটা ইংরেজি শব্দে রূপান্তরিত হয়ে গেছে। গুরু বলি, এত গুরু আমাদের, সেজন্য গুরু শব্দটাকে বাধ্য হয়ে ইংরেজি ভাষায় যারা বিশারদ তারা ডিকশনারির মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে। আমাদের একটা গুরু পরম্পরা আছে, এটা মহারাজই প্রথম বললেন। আমার তো কত ছোটো বয়সে, মানে 20-21 বছর বয়সে দীক্ষা হয়ে গেছে, কি একটু তারও আগে হয়ে, কিন্তু আমাকে আমাদের সময়ে যারা দীক্ষা গ্রহণ করেছেন বা তার আগে গ্রহণ করেছেন কাউকে কিন্তু শুনিনি গুরু পরম্পরাটা তাদেরকে বলেছে। এই মহারাজ মানে পূজ্যপাদ স্বামী স্মরদানন্দজি মহারাজই আমার জানা মতে তিনি প্রথম এই গুরু পরম্পরাটা আমাদের, আমরা জানি সবাই, কিন্তু গুরু পরম্পরাটা যে কতখানি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এটা উনিই আমাদেরকে বোঝালেন, আমাকে বোঝালেন। আমাকে যখন গুরু করলেন তখন আমাকে এটা বোঝালেন, সেটা আপনাদেরকে বলছি, আপনাদেরও কাজে লাগবে। যারা আমার কাছে দীক্ষা পেয়েছেন তারা তো সবাই এটা জানেন, আমি বলেছি এটা, কিন্তু অনেকে জানেনই না। এটা উনি প্রথম, মানে যে ব্যাপারটা তো আমি জানি, আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু ওর কাছ থেকে প্রথম এই পরম্পরাটা ছবির মতো আমি শুনলাম। আমাকে গুরু করার পরে আমি শুনলাম আপনাদের কাজে লাগবে, আর যে
সব কথা আমাদের বইতে বেরিয়ে গেছে, আজকে বইটা প্রকাশিত হয়েছে, ওর একটা ছোট্ট জীবনী, আরও হয়তো পরে প্রকাশিত হবে, সব তো আপনারা জানবেন। কিন্তু এটা আমাদের সকলের জীবনের প্রয়োজন, গুরু পরম্পরাটা। এটা কি উনি প্রথম বললেন যে আমাদের প্রথম গুরু হচ্ছেন ব্রহ্মা। কেন ব্রহ্মা প্রথম গুরু হলেন? বললেন ব্রহ্মার চারটি মুখ আছে, এই জন্য ব্রহ্মার একটি নাম হচ্ছে চতুর্মুখ বা চতুরানন। শিবের একটা নাম হচ্ছে পঞ্চানন, তার পাঁচটা মুখ আছে, সেজন্য পঞ্চানন। ব্রহ্মার চারটে মুখ আছে, সেজন্য ব্রহ্মাকে বলা হয় চতুরানন। এই চতুরানন ব্রহ্মা তার চারটে মুখ কেন? উনি বললেন এই চারটে মুখ এই জন্যে, কারণ আমাদের যে মূল শাস্ত্র যেটা আপনারা সবাই আশা করি জানেন, হচ্ছে বেদ। বেদ চারটি আছে, এবং ব্রহ্মা কি করেন? ব্রহ্মা আমাদের আমাদের যেটি সর্বোচ্চ শাস্ত্র বেদকে আমাদের উপহার দিলেন। প্রথম ব্রহ্মা আমাদেরকে প্রথম বেদ উপহার দিলেন, আমাদেরকে মানে মানুষকে। চতুর্মুখে তিনি চতুর্বেদ, চারটে বেদ সর্বদা আবৃত্তি করে চলছেন, এটা আমাদের লোকবিশ্বাস, আমাদের লোকপ্রসিদ্ধি। তো ব্রহ্মা তো দেবতা, ব্রহ্মা হলেন আমাদের ওই বেদকে দেওয়ার জন্যে, বেদকে দেওয়ার সুবাদে ব্রহ্মা হলেন আমাদের প্রথম গুরু। আমাদের হিন্দুদের প্রথম গুরু হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা তো দেবতা, তারপরে কারা আবার গুরু হিসেবে এলেন সে অনেক বড় বর্ণনা আছে, তবু আমি সংক্ষেপে বলছি, আপনাদের কাজে লাগবে এটা। ব্রহ্মার পরে পরবর্তী যিনি গুরু তিনি হচ্ছেন ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মার মানস পুত্র মানে মানুষ পুত্র বা মানুষ কন্যা, এই কথাগুলো আপনারা শুনে থাকবেন। এগুলো হচ্ছে তার তিনি চাইলেন, মনে মনে চাইলেই একজন পুত্র লাভ করতে পারেন, একাধিক পুত্র লাভ করতে পারেন, একাধিক কন্যা লাভ করতে পারেন, যাদেরকে তিনি মনে মনে চাইছেন আমার একটি এরকম কন্যা হোক। সেই কন্যায় এলে পরে তিনি হবেন আমার মানুষ কন্যা। যদি পুত্র লাভ করেন তাহলে তিনি হবেন তার প্রথম মানুষ পুত্র। এই ব্রহ্মার পরে তার চারজন মানুষ পুত্র তারা এলেন পৃথিবীতে ধর্ম প্রচার করার জন্য। মহাজের মুখ থেকে এটা আমি শুনেছি, যারা আমার কাছে দীক্ষা পেয়েছেন তারা নিশ্চয়ই এগুলো জানেন। সনত, সনত কুমার, সনন্দন এবং আরেকজন হচ্ছেন সনাতন, এই চারজন ব্রহ্মার মানুষ পুত্র, তারা পরবর্তী গুরু হলেন। এরকমগুলো চলছে পরম্পরার পর পরম্পরা, যুগের পর যুগ এরকম গুরু চলছে। অবশেষে একজনকে এরা কিন্তু কেউ মানুষ না, সব ব্রহ্মার মানুষ পুত্র মানে দেবতা, এরাও দেবতা। এরপরে মানুষ রূপে প্রথম গুরুকে আমরা পেলাম, মহারাজের মুখে শুনেছিলাম আমরা প্রথম পেলাম ব্যাসদেবকে। ব্যাসদেবের নাম তো আমরা সবাই জানি, ব্যাসদেব মহাভারত লিখেছেন, আরও অনেক কিছু করছেন, কিন্তু তার সব থেকে বিখ্যাত কাজ হচ্ছে মানে লোক প্রসিদ্ধ কাজ হচ্ছে মহাভারত রচনা। এই মানুষ রূপে প্রথম গুরু হিসেবে পেলাম ব্যাসদেবকে। প্রথম গুরু হচ্ছেন ব্রহ্মা, তিনি দেবতা, পরবর্তী গুরু মানুষ গুরু হচ্ছেন ব্যাসদেব। এগুলো আপনারা মনে রাখবেন, আপনাদের সকলে যেহেতু আমরা হিন্দু সবাই, এটা আমাদের মনে রাখা দরকার সকলে। এটা কাউকে বলতে কোনো আপত্তি নেই, লিখে দিতেও কোনো অসুবিধে নেই, এটা লেখাও যাবে বলাও যাবে কোনো অসুবিধে নেই, গোপনীয়তা কিছু দীক্ষার মধ্যেই আমাদের জানিয়েছেন কিন্তু এটা লোককে বলা যাবে। ব্যাসদেবের পর ব্যাসদেবের মানুষ পুত্র সুখদেব। ব্যাসদেবের কেন মানুষ পুত্র? ব্যাসদেব বিবাহিত ছিলেন না, তার তো কোনো স্ত্রী ছিল না,
তার তিনি পুত্র বা কন্যা কী করলেন, তিনি মনে মনে চাইলেন আমার একটি পুত্র হোক যিনি আমার ভাবকে আমার আদর্শকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবেন। তিনি চাইলেন একটি পুত্র হোক আমার, চাওয়া মাত্রই তারা শক্তিশালী সব ঋষি মহর্ষি ছিলেন, তারা পারতেন একটি পুত্রকে লাভ করলেন। মা ছিলেন অভিজ্ঞতা, তার নাম সুখদেব, এ নাম হয়তো জানেন অভিজ্ঞতা, মহর্ষি সুখদেব ব্যাসদেবের পুত্র, কিন্তু জাগতিক অর্থে পুত্র নন। তিনি পুত্র হচ্ছে তার মনে ইচ্ছা জাগলো, তিনি পেলেন তাকে তো মানস পুত্র। সুখদেবের পরে সুখদেবের শিষ্য গৌরপাদ, তিনি আমাদের গুরু পরম্পরায় আসছেন। গৌরপাদের পরে তার শিষ্য গোবিন্দপাদ, তিনি আমাদের গুরু পরম্পরায় পরপর আসছেন। গোবিন্দপাদের পরে বিখ্যাত একজন এলেন, সবাই তাকে জানে, তার নাম শঙ্করাচার্য, গোবিন্দপাদের শিষ্য আমাদের গুরু পরম্পরায় তিনি এলেন। শঙ্করাচার্য অবধি আমাদের হিন্দুদের সকলেরই গুরু, যে কোনো সম্প্রদায় হোক না কেন সকলেরই গুরু হচ্ছে শঙ্করাচার্য। এরপরে সব গুরু পাল্টে গেল, মানে যার যার গুরু অনেক পাল্টে গেল। এরপরে 1200 বছর অতিক্রান্ত হল, শঙ্করাচার্যের পরে 1200 বছর অতিক্রান্ত হল, একজন পরমহংস ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী উত্তর পশ্চিম ভারত থেকে তিনি পদব্রজে এলেন দক্ষিণেশ্বর। এই দেখুন দক্ষিণেশ্বর আসে মানেই আমরা আমাদের গুরুর কাছাকাছি এসে যাচ্ছি। আমাদের তো এই যে মন্দিরে বসে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি তো আমাদের স্বর, সেখান থেকেই তো আমাদের যত লাফালাফি ঝাপাঝাপি শব্দ সেখান থেকেই। তো শঙ্করাচার্যের 1200 বছর পরে একজন পরমহংস পরিব্রাজক ব্রহ্মবিদ সন্ন্যাসী তিনি পায়ে হেঁটে, তখন তো পায়ে হেঁটে ছাড়া কোনো উপায় ছিল না, রাজা মহারাজের কথা আলাদা, সাধু সন্ন্যাসীরা তো পায়ে হেঁটেই ঘুরত। উত্তর পশ্চিম ভারত থেকে তিনি পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন তীর্থ পরিক্রমা করতে করতে এসে উপস্থিত হলেন দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে এসে আর এটা বাড়াচ্ছি না, তিনি শ্রীরামকৃষ্ণকে দেখলেন, তখন শ্রীরামকৃষ্ণের বয়স 24 বছর। তাকে দেখে এই যিনি এলেন একদম মুগ্ধ হয়ে গেলেন। যিনি এলেন তার নাম হচ্ছে তোতাপুরী, হয়তো আপনারা অনেকে জানেন তোতাপুরী, তিনি এলেন। তিনি পরমহংস পরিব্রাজক এবং ব্রহ্মজ্ঞানী, এবং দেখলেন শ্রীরামকৃষ্ণকে, তখন তো রামকৃষ্ণ ভট্টাচার্য বলে তার পরিচিতি। তাকে দেখে তিনি মুগ্ধ হলেন এবং ভাবলেন এইরকম আধার, সন্ন্যাসের এমন আধার আমার জীবনে আমি দেখিনি, এই 24 বছরের যুবককে দেখে তার এরকম উপলব্ধি হল। এবং তারপরে তাকে তিনি সন্ন্যাস দীক্ষা দিলেন, মানে শ্রীরামকৃষ্ণকে সন্ন্যাস দীক্ষা দিলেন। তারপরে শ্রীরামকৃষ্ণকে দীক্ষা দেওয়ার মানে সন্ন্যাস দীক্ষা বলি আমাদের যে পরম্পরাটা আমরা ওখান থেকে পেলাম। এইসব তথ্যগুলো এটা সমস্তটাই স্বামী স্মরণানন্দজি মহাজের কাছ থেকে আমি শুনেছিলাম, মানে আমি আমার ভাগ্য হয়েছিল এটা, তিনি খবর সুবাদে তিনি আমাকে এটা বললেন। এর আগে কত গুরু এসছেন বেলুমঠ কে এগুলো বলেন, স্মরণানন্দজি মহারাজই প্রথম এই যে আমাদের গুরু পরম্পরাটা এরকম ধরে 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 আমাদের কাছে উপহার দিয়েছে। তারপরে আমি আর যাচ্ছি না, আমরা শ্রীরামকৃষ্ণ দিয়ে এসেই থামছি। এই যে আমাদের গুরু পরম্পরা ব্রহ্মা থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত, এই ব্যাপারটা আমার কাছে প্রথম। আমি তো বহুদিন আগে সঙ্গে এসেছি, আমার প্রায় 50 বছর হতে যাচ্ছে সঙ্গ জীবনে, কখনো শুনিনি, ওর কাছ থেকে প্রথম শুনলাম। তো এর ওরা কিছু কিছু স্মৃতিকথা বলেছেন, আশিসবাবু বলেছেন, সবাই বলেছেন, আমি আর স্মৃতিকথার মধ্যে যাচ্ছি না।
আসল কথা হচ্ছে যে মানুষটি আজকে আমাদের কাছে নেই, আমাদের সামনে নেই, চলে গেছেন, যাকে অন্তিম শয্যায় দর্শন করার জন্যে ভারতের প্রধানমন্ত্রী ছুটে এসেছে। জানেন তো দূরদর্শনের কল্যাণে, সংবাদ মাধ্যমের কল্যাণে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী তিনি ছুটে এসেছেন, তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। ছবিটাও হয়তো আপনারা দূরদর্শন অনেকে দেখেছেন। এমন একজন সন্ন্যাসী চলে গেলেন যাকে প্রণাম করার জন্যে, শ্রদ্ধা নিবেদন করার জন্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও সব কাজ ফেলে ছুটে আসতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমাদের সঙ্গে কখনো ঘটেনি। হ্যাঁ, শোক পাঠিয়েছেন, শোক বার্তা পাঠিয়েছেন আমাদের কোনো প্রেসিডেন্ট মহারাজ চলে গেলে বা ভাইস প্রেসিডেন্ট মহারাজ গেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা শোক বার্তা আসে। স্বয়ং প্রধানমন্ত্রী ছুটে চলে আসবেন সব কাজ ফেলে দিয়ে, এটা কিন্তু এই প্রথম হলো। এটাও মনে রাখবেন, রামকৃষ্ণ সঙ্ঘের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী ছুটে আসছেন, তাকে শোক বার্তা দেওয়ার আগে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য। এটাও একটা আমাদের ইতিহাসে এটা রেকর্ড হয়ে থাকবে অবশ্যই, যে প্রধানমন্ত্রী ছুটে আসছে। আর যে সব প্রধানমন্ত্রী নয়, এখন তো এই প্রধানমন্ত্রী আপনাদের এখন ভারতবর্ষ তো আপনাদের সঙ্গে নেই, মানে জিওগ্রাফিক্যালি নেই, ভাগ হয়ে গেছে, আলাদা দেশ হয়ে গেছে, বাংলাদেশ আলাদা দেশ এখন ভারতবর্ষ। কিন্তু ভারতবর্ষকে তো বাংলাদেশ কখনো বলতে পারবে না, কারণ এই বাংলাদেশ তো ভারতবর্ষের গর্বের মধ্যেই ছিল, আজকাল এই আলাদা হয়ে গেছে। কিন্তু তাতে তো সত্যকে অস্বীকার করা যাবে না। তো সেই কথাটা হচ্ছে, প্রধানমন্ত্রীকেও ছুটে আসতে হচ্ছে তাকে একবার শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য। সব কাজ তার যত সরকারি কাজ সব ফেলে দিয়ে ছুটে আসছে, ছুটে তাহলে তো বয়স হচ্ছে, ছুটে চলে আসছে। তাহলে আমাদের একটা মানুষ ওই কোথায় চেন্নাই বা মাদ্রাজের কোথায় জন্মেছিলেন, কে তার গ্রামের নাম জানবে? এখন হয়তো বইতে পড়বে, কিন্তু দুদিন পরে আর ভুলে যাবে, মনে থাকবে। যদি ছুটে চলে গেলেন প্রধানমন্ত্রী তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, এটা কিন্তু মানুষ বলতে পারবে না। এর ইতিহাস, এর আগে কখনো এরকম হয়নি আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী ছুটে এসে শ্রদ্ধাঞ্জলি সরাসরি নিবেদন করছেন, এই প্রথম। এটাও একটা ইতিহাস। আজকের সময় বাড়াচ্ছি না, যে আপনারা শুনেছেন এখন মহারাজের জীবনী, ছোট জীবনী বেরিয়ে গেছে, ইন্টারনেটেও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সব কথাগুলো বলে আপনাদের জানানোর কোনো প্রয়োজন নেই। আমি বললাম যে আমাদের আসল যে আমাদের ধর্মের সূত্রটি, আমাদের গুরু পরম্পরা, যেটা ছাড়া আমাদের কোনো অস্তিত্বই থাকে না, সেটা কিন্তু আমি ওর কাছ থেকেই প্রথম শুনেছিলাম, স্বামী শুভানন্দজি। আমার সঙ্গে অনেক অন্তরঙ্গ কথাবার্তা হয়েছে, ইন্টিমেট আমরা ছিলাম, কিন্তু কথা হচ্ছে যে আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে গুরু পরম্পরাটা আমাদের, যার উপর দাঁড়িয়ে আছি আমরা, সেটা আমরা ওর কাছ থেকে পেয়েছি, যেটা আপনাদের কাছ থেকে আপনাদের কাছে আমি এখন শেয়ার করব। মহারাজ, আমরা বিশ্বাস করি, শ্রী শ্রী মায়ের মুখ থেকে আমরা শুনেছি যে আমাদের জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব একটি নতুন লোক তৈরি করেছে, এটা মা বলেছে। যে আমাদের জন্যে যারা রামকৃষ্ণ ভক্ত অনুরাগী শিষ্য শিষ্যা, তাদের জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ একটা আলাদা, একটা পৃথক লোক তৈরি করেছে। সেই লোকটি হচ্ছে রামকৃষ্ণ লোক। আজকে তিনি সেখানকার বাসিন্দা হয়ে গেলেন রামকৃষ্ণ লোকে। এবং আমরা বিশ্বাস করি যে মা বলেছেন, মায়ের মুখের কথা, আমাদের যখন জীবন শেষ হবে, যারা রামকৃষ্ণ সঙ্ঘের কাছে দীক্ষা গ্রহণ করেছেন, তাদের প্রত্যেকেরই জায়গা হবে রামকৃষ্ণ লোকে। এবং শ্রীরামকৃষ্ণ মাকে বলেছেন, মা নিজের মুখে কথাটি উচ্চারিত হয়েছে, যে ঠাকুরকেও আসতে হবে, আমাকেও তার সঙ্গে আসতে হবে, তোমাদের নিয়ে যাওয়ার জন্যে রামকৃষ্ণকে। সুতরাং একটা অধ্যায় শেষ হল, আর একটা অধ্যায় আমাদের জন্যে উজ্জ্বল অধ্যায় অপেক্ষা করতে থাকলো। যখন আমাদের জীবন সমাপ্ত হবে, তখন মায়ের সূত্রে আমরা জেনেছি আমাদেরও জায়গা হবে রামকৃষ্ণকে। এবং সেই জায়গাতে আমাদের জীবন অবসানের পরে
স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসে আমাদের নিয়ে যাবে। আর মা বলছে আমিও সঙ্গে থাকবো। তাহলে ভাবুন, রামকৃষ্ণ সঙ্গে যারা আশ্রয় পেয়েছেন তাদের কত সৌভাগ্য। শ্রীরামকৃষ্ণ আসবেন, মা আসবেন তাদের নিতে, এবং রামকৃষ্ণ লোকে নিয়ে যাবেন। এবং আমাদের গুরু পরম্পরা যে কত প্রাচীন এবং কত মর্যাদাময়, সেটা মহারাজ আমাকে বলেছিলেন, ব্রহ্মা থেকে শুরু হচ্ছে, মানে একদম তিনি লোক সৃষ্টি করেন ব্রহ্মা, তার থেকে আমাদের গুরু পরম্পরা শুরু হচ্ছে। আমাদের গুরু পরম্পরা শেষ কখনো হবে না, গুরুর পর গুরু আসবেন, গুরুর পর গুরু যাবেন, তো আমাদের গুরু পরম্পরা চলতেই থাকবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। আমাদের এই পরম্পরার কোনো শেষ নেই, যে পরম্পরার কথা আপনাদের শোনালাম, যেটি আমি পূজ্যপাদ স্মরণানন্দজী মহাজের নিজের মুখ থেকে শুনেছিলাম, যেদিন আমাকে গুরু করা হলো সেদিন আমাকে বেদুর মুঠে ডেকে উনি এগুলো সব বলে দিয়েছিলেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আমি আমার সৌভাগ্য যে তিনি আমাকে বলেছিলেন, তখন তিনি প্রেসিডেন্ট মহারাজ, তিনি ছাড়া এটা কেউ করতে পারেন না, একমাত্র প্রেসিডেন্ট মহারাজই করতে পারেন, তিনি গুরু হবার দায়িত্ব অর্পণ করতে পারেন, দীক্ষা কে দেবে কে দেবে না তিনিই ঠিক করে দেবেন। যাই হোক, পূজ্যপাদ মহারাজ আজকে জাগতিক অর্থে আমাদের সঙ্গে নিয়ে, জীবন আমাদের সামনে আছে, তার আদর্শ আমাদের সামনে আছে, যে জীবন দেখিয়েছেন, জীবন যাপন করেছেন, সেটি আমাদের সকলের পক্ষে অনুসরণযোগ্য। অনুকরণ কথাটা ব্যবহার করতে আমি পছন্দ করি না, কারণ অনুকরণ মানে হচ্ছে ইংরেজিতে বলে কপি করা, কপিটুকু নয়, আমরা অনুসরণ করব সেই জীবনকে, সে আদর্শকে, আমরা প্রতিদিনের জীবনে স্মরণ করব, তাতে আমাদের জীবন সার্থক হয়, রামকৃষ্ণময় হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে এত কথা এতজনের কথা শুনেছেন, আপনাদের জীবন আনন্দময় হোক, শান্তিময় হোক, আপনারা সবাই সুস্থ থাকুন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন যা সময় যাচ্ছে, যা গরম, এখন তো আজকে এসে আমি গরম পেলাম না, ঠাকুরের দিচ্ছি, কালকে অব্দি খোঁজ নিচ্ছি কলকাতা থেকে, কাল তো আজকে তো ফিরলাম কলকাতা থেকে, এই তারিখটায় আজকে যে ফিরবো এটা কিন্তু আমি তো জানতাম না যে আমাকে মহারাজের স্মরণ সবাই কথা বলতে হবে, আমার ফেরার তারিখ আগেই ঠিক করেছিলাম এবং আজকের তারিখেই ঠিক করেছিলাম। এবং দেখুন গ্রাম দৈব ঘটনা যে আজকের দিনে এসে এখানে মহাজের এই অনুষ্ঠানে আমি বলতে পারলাম, মহাজের কথা বলতে পারলাম, আপনারা শুনতে পারলেন, আপনাদের অনেক ধন্যবাদ। মহাজের কাছে প্রার্থনা করি তার জীবনের সব আশীর্বাদ আপনাদের সকলের উপরে, আপনাদের পরিবারের সকলের উপরে বর্ষিত হোক। আপনারা সবাই সপরিবারে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম মহারাজের স্মৃতি কথা। তিনি অত্যন্ত সহজ সরলভাবে গুরুতত্ত্ব ও গুরু পরম্পরা আমাদের সামনে তুলে ধরলেন। গুরুর কখনো মৃত্যু হয় না, সচ্চিদানন্দ সাগরের লিঙ্কন মাত্র, ঠাকুরের ভাষায় একর থেকে অপরে যাওয়া মাত্র। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার স্মৃতি সভা প্রায় শেষ করলেন, এবার একটি সমাপ্তির সঙ্গীত পরিবেশন করবেন স্বামী পূর্ণদানন্দজী মহারাজ, এবং এর মধ্য দিয়ে আজকের স্মৃতিসভা আমাদের এখানেই সমাপ্ত হবে। একটি বিনীত অনুরোধ, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা সকলেই প্রসাদ গ্রহণ করে তারপর বলতে যান, এটা আমাদের বিনীত অনুরোধ। ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের আজকের এই স্মৃতিসভাকে সার্থক করেছেন, সুন্দর করেছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের সবাই। মাউথ স্পিকারটা একটু দিতে হবে।
जय महा